আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইল সবার জন্য। আর আমরা আজকে আমার ছোট ননদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে তো ছুটির দিন, তো আজকে ওদের অফিস বন্ধ। আমার ছোট ননদ ননদ জামাই দুজনেই চাকরি করে, তাই আজকে ওদেরকে দেখতে যাচ্ছি। তো এই তো আমার দুষ্ট পুষ্ট বাচ্চাটা রেডি, তো আমরা রওনা দিলাম সকাল সকালই, যেহেতু ওর বাসা আমার বাসা থেকে অনেক দূরে। এই জন্য তো আমরা সকালে নাস্তার পরপরেই রওনা দিয়েছি। এই যে আর যানজটের শহর ঢাকা শহর, আর আজকে তো বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে, তাই চারিদিকেই তো রাস্তা বন্ধ করে রাখছে, আর একটু রাশ ছিল, তো অনেকক্ষণ জ্যামেছিলাম আমরা। এই যে আর ওর বাসা হচ্ছে বঙ্গভবনের পিছনে, তো এ তো আমরা প্রায় ওর বাসার কাছাকাছি চলে আসলাম। যে বঙ্গভবন, এটা অপোজিটেই ওর বাসা। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। অবশ্য বিভিন্ন ঝামেলার কারণে আরও ওরা যেহেতু চাকরি করে, তো ইচ্ছা করলেও ওদের সাথে দেখা হয় না, তো এইবার অনেক দিন পরে যাওয়া হচ্ছে। এই যে ওদের বাসায় আমরা চলে আসলাম। আরিফ তো খুব এক্সাইটেড, ওর ফুফুর বাসা বলতে অজ্ঞান, ফুফুদের জন্য আসলে অনেক টান আন্তরিকতা। আর স্কুল বন্ধ, এই যে আসার পরে তো আমার ননদের মেয়ে, ছোট মেয়ে, ও তো নানুকে পেয়ে মহা খুশি, কোলে উঠে বসে আছে নানুর কোলে, তো ওকে ওর জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ। আর ও ঘুম থেকে উঠছে তো একটু শাই ফিল করছে, তো ননদের ছেলে ওই যে নাস্তা করতেছে। তো এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলার খাওয়ার আয়োজন অনেক বেশি ছিল। ও চিতল মাছের পেটি করছে, বড় চিতল মাছ, তারপর রূপচাঁদা মাছ, তারপর এইখানে মুরগি রোস্ট করছে ছোট মাছ, তারপরে শুটকি দিয়ে বেগুন রান্না করছে, এখানে হচ্ছে হাঁসের মাংস ছিল, তারপর আরেকটা আইটেম ছিল, ওটা হচ্ছে গরু গোস্ত দিয়ে বাঁধাকপি ভুনা। চিতল মাছটা আসলে আমি তো পরে বয়স দিচ্ছি, চিতল মাছের পেটিটা অনেক মজা হয়েছে, পোলাও আর সাদা ভাত করছিল, যেহেতু ওর ভাই আর আমার শাশুড়ি সাদা ভাত পছন্দ করে, পোলাও খায় না, তাই ওর জন্য আলাদা করে ভাত রান্না করা হয়েছে। ও আরেকটা ছিল ফুলকপি দিয়ে মুগ ডাল রান্না করা। তো এখন তো আমরা খেতে বসবো। অনেক আয়োজন করছো। আর এখানে তিন রকমের আচার ছিল, আচারগুলো খুব টেস্টি ছিল, তিন রকমের আচার।
তো আমরা খেতে বসলাম সবাই মিলে। আমার ননদ বসে নাই, ও পরে খাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে পরে খাবে। তো খালাম্মা খালু, আমার শাশুড়ি, আম্মা, সবাই বসলেন। তো খাওয়ার পরে এখানে খালাম্মা আর আম্মা দুইজনে বসে গল্প করছেন। তো আজকে তো বঙ্গভবনে অনুষ্ঠান ছিল, তো বিকালে চাটা খেয়ে আমরা বের হয়ে গেছি, একটু তাড়াতাড়ি আর্লি বের হয়ে গেলাম। তো এইখানে বিকালে নাস্তা খাচ্ছি আমরা সবাই। তো এই যে বাসায় ফেরা, আপন নিড়ে ফিরা, সারাদিন যায় কিছু করি না কেন, আপন নিড়েই তো ফিরতে হয় সবাইকে। তো ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়েই। তো আশা করি আজকের ব্লগটি সবার ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আর না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।